বিভিন্ন নিউজ ওয়েব পোর্টাল খুলে সংবাদ মাধ্যমকে কালিমালিপ্ত করার চেষ্টার অভিযোগ উঠল সজল হোসেন ওরফে সুমন নামে এক ভুয়ো সাংবাদিকের বিরুদ্ধে। দক্ষিণ ত্রিপুরা জেলা শাবরুম মহকুমার অন্তর্গত রূপাইছড়ি আরডি ব্লকের এলডিসি পদে কর্মরত সজল হোসেন ওরফে সুমন নামে এক সরকারি কর্মচারীর বাড়ি সিপাহীজলা ত্রিপুরা জেলা বক্সনগর এলাকায়। অভিযোগ উঠেছে, সজল হোসেন নামে ওই সরকারি কর্মচারী সরকারি চাকরির পাশাপাশি কিছু নিউজের ওয়েব পোর্টাল খুলে ব্যবসা চালিয়ে যাচ্ছে বেনামে। শুধু তাই নয়, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতার মতো মহান পেশাকে ধূলিসাৎ করার জন্য সাংবাদিক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে সজল হোসেন ওরফে সুমন নামে ওই সরকারি কর্মচারী, এমন অভিযোগ রয়েছে সংবাদ মহলে। জানা গিয়েছে, সজল হোসেন নামে ওই সরকারি কর্মচারী কোনো তথ্য ছাড়াই সাংবাদিক অশোক দাশগুপ্তের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশিত করেছে। এরপরই ক্ষোভ সৃষ্টি হয়েছে গোটা সংবাদ মহলে। পরবর্তী সময়ে অভিযুক্ত সরকারি কর্মচারী তথা ভুয়ো সাংবাদিক সজল হোসেনের বিরুদ্ধে অভিযোগ জানাতে সাংবাদিকদের এক প্রতিনিধি দল রূপাইছড়ি আরডি ব্লক কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে। প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া শান্তিরবাজার ও শাবরুম মহকুমার সাংবাদিকরা। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কক্ষে গিয়ে সাংবাদিকদের প্রতিনিধি দলটি ব্লক আধিকারিকের কাছে অভিযুক্ত সজল হোসেনের বিভিন্ন অপকর্মের সমস্ত ঘটনা জানান। এই ঘটনা জানার পর ব্লক আধিকারিক অভিযুক্ত সজল হোসেনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে সাংবাদিকদের আশ্বাস দিয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, আমাদের টিভি। স্যার, সজল হোসেন আপনার এখানে চাকরি করে যতটুকু আমাদের ধারণা, মানে সজল হোসেন নামে তার বাড়ি হচ্ছে বক্সনগর, আপনাদের এখানে চাকরি করে, সে চাকরি করার অবস্থা কী করে সে সাংবাদিকতা মানে করতে পারে, এটা কি আপনার জানা আছে? তো এরকম একটা অভিযোগ আপনাদের থেকে এই জাস্ট আমি পেলাম। তো আপনারা যেমন শাবরুম, তারপরে শান্তিরবাজার এবং বিলোনিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনারা এসেছেন, তো আপনারা যেটা অভিযোগ করেছেন সেটা আমরা খতিয়ে দেখব। তো যতটুকু আমার জানা আছে, সার্ভিস কন্ডাক্ট রুলে এরকম কোনো প্রভিশন নেই যে চাকরিজীবী হয়ে আলাদা সাংবাদিকতা করা বা ইয়ে করা, সো এটা বহির্ভূত, মানে ইটস নট পারমিসেবল। তো ওই অভিযোগটা আমরা রিটার্ন অভিযোগ আমরা পেলে তারপর আমরা হায়ার অথরিটিকে ইনফর্ম করে খতিয়ে দেখবো ব্যাপারটা, ইনকোয়ারি করব। সজল হোসেন কোন কোন পদে কর্মরত আছে? উনি এলডিসি। এলডিসি এখন কি তাহলে নিয়মিত অফিসে আছেন? উনি ছুটি নিয়েছেন দুই দিন, এসডিএম অফিসে ওনার কাজ আছে সে বলে দু দিন ছুটি নিয়েছিলেন। সবসময় কি আসে অফিসে? সবসময় বলতে যখন আসে না, আনঅথরাইজড অ্যাবসেন্ট থাকে, ওটার জন্য আমরা রেগুলার অ্যাকশন নিই, মানে শো কজের মধ্যে আমরা করে থাকি অথবা স্যালারি ইয়ে করি। তো মোটামুটি রেগুলার, একদমই রেগুলার যে এরকম না, তো অ্যাকর্ডিংলি আমাদের অফিসের মধ্যেও আছে যে অনেক টাইমই আমরা শোকস ইয়ে করেছিলাম। কয়েকবারে শোকস করেছিলেন? শোকস বলতে মানে একটু ইরেগুলার, ইরেগুলার হলে আমাদের সার্ভিস রুলস যেটা আছে আর কি, আনঅথরাইজড অ্যাবসেন্ট মানে যদি আপনি আমাকে না বলে আসেন, ওই ক্ষেত্রে আমরা এক দুই দিন দেখে তারপর শোকস করি।